চিনি, শর্করা, সুগার যে নামেই ডাকুন, গত কয়েক দশকে বিজ্ঞানী আর ডাক্তারদের ক্রমাগত সতর্কবার্তার ফলে এটা হয়ে দাঁড়িয়েছে জনস্বাস্থ্যের এক নম্বর শত্রু। সরকার এর ওপর কর বসাচ্ছে, স্কুল আর হাসপাতালগুলো খাদ্য তালিকা থেকে একে বাদ দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন আমাদের খাবার থেকে চিনি সম্পূর্ণ বাদ দিতে হবে। আমরা সবসময় শুনছি যারা বেশি মিষ্টি খায় তাদের টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি বেশি। কিন্তু এর বিপরীতেও একটি কথা আছে, আসলে এসব স্বাস্থ্য সমস্যার জন্য শর্করাই যে দায়ী এমন তো নাও হতে পারে। গত 5 বছরে একাধিক গবেষণার ফল পর্যবেক্ষণ করে দেখা গেছে, কোনো একদিনের খাবারে যদি 150 গ্রামের বেশি ফ্রুক্টোজ থাকে তাহলে তা উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের মতো সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয়। কিন্তু গবেষকরা আরও বলেছেন যে এটা তখনই ঘটে যখন আপনি উচ্চ ক্যালোরি সমৃদ্ধ খাবারের সাথে উচ্চ মাত্রায় শর্করা সমৃদ্ধ খাবার খাচ্ছেন। তারা আরও বলেছেন শুধু সুগারের জন্যই স্বাস্থ্য ঝুঁকি হয় এটা বলা যায় না। বিজ্ঞানীরা আরও বলেছেন যে কোনো একটি খাবারের সমস্যার মূল কারণ বলে চিহ্নিত করাকে অনেক বিপদ আছে, কারণ এর ফলে এমনও হতে পারে মানবদেহের জন্য প্রয়োজনীয় কোনো খাবার হয়তো আপনি খাওয়া বন্ধই করে দিলেন। বিজ্ঞানীরা বলেছেন উচ্চ মাত্রায় ফ্রুক্টোজ সমৃদ্ধ কর্ন সিরাপ বা বাড়তি চিনিওয়ালা পানীয়, জুস, ড্রিঙ্কস, মধু বা সাদা চিনি, এগুলো হৃদযন্ত্রের সমস্যা হতে পারে, কারণ তা ধমনির ভেতর ট্রাইগ্লিসারাইড জাতীয় চর্বি জমাতে ভূমিকা রাখে। বিভিন্ন জরিপে এই বাড়তি যোগ করা চিনি সমৃদ্ধ খাবার বা পানীয়র সাথে হৃদরোগ বা ডায়াবেটিস আক্রান্ত হবার সম্পর্ক দেখা গেছে। কিন্তু সুগারের কারণেই যে হৃদরোগ বা ডায়াবেটিস হয় এটা স্পষ্ট করে বলার কোনো উপায় নেই। লুজান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুক স্ট্যাপি বলেছেন অতিরিক্ত ক্যালোরি ডায়াবেটিসের স্থূলতা এবং উচ্চ রক্তচাপ কারণ, এবং সুগার সেই উচ্চ ক্যালোরি সমৃদ্ধ খাবারের একটি অংশ মাত্র। এমন দেখা গেছে যারা অ্যাথলেট বা ক্রীড়াবিদ তারা বেশি শর্করা খেলেও শারীরিক পরিশ্রম বেশি করেছেন বলে তা হজম হয়ে যাচ্ছে, কোনো ক্ষতিকর প্রভাব ফেলছে না। কিন্তু গবেষণায় বলা হয় চিনি বা মিষ্টি খাওয়ার আকর্ষণ কোকিনের আকর্ষণের মতোই, যাকে বলা হয় একটি নেশা। কিন্তু এসব গবেষণার বিরুদ্ধে এমন সমালোচনা হয়েছে যে তা উপাত্তকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। কিছু জরিপে বলা হয়েছে যারা বেশি বেশি কোমল পানীয় বা ফলের রস খান তাদের স্মৃতিশক্তি দুর্বল, মস্তিষ্ক গড়ায়তনও কম। কিন্তু গবেষক অস্ট্রেলিয়ার সুইনার্ন সেন্টারের ম্যাথিউ পেজ বলেছেন তিনি নিশ্চিত নন যে মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর শুধু শর্করাই প্রভাব ফেলে। তিনি বলেন তাছাড়া এমনও হতে পারে বেশি সফট ড্রিঙ্কস পান করেন তারা হয়তো শরীর চর্চা করেন কম, মস্তিষ্কের স্বাস্থ্যের সাথে তো এরও একটি সম্পর্ক থাকতে পারে। অন্য কিছু গবেষণা আবারও দেখা গেছে যে বয়স্ক মানুষের ক্ষেত্রে শর্করা স্মৃতিশক্তি বাড়াতে এবং দৃঢ় কাজ করার ক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে। বর্তমান বিজ্ঞানীরা যেসব স্বাস্থ্য নির্দেশিকা দিচ্ছেন তাতে বলা হচ্ছে যে মানুষ প্রতিদিন যে ক্যালোরি গ্রহণ করছে তাতে 5% বেশি শর্করা থাকা উচিত নয়। খাদ্য বিশেষজ্ঞ র্যানি ম্যাগ্রোর বলেছেন আমাদের প্রত্যেকের ক্ষেত্রে সুষম খাবার সংজ্ঞা ভিন্ন ভিন্ন। আসলে খাদ্য তালিকা থেকে চিনিকে বাদ দিয়ে দেওয়াটা বরং হিতি বিপরীত হতে পারে। এমন হতে পারে চিনি বাদ দিয়ে আপনি হয়তো অতিরিক্ত ক্যালোরি সমৃদ্ধ কোনো খাবার বেশি খেতে শুরু করলেন, তাতেই ক্ষতি বেশি। চিনি বা মিষ্টি জাতীয় খাবার নিয়ে এখন জোরালো বিতর্ক চলছে বলেই আমাদের মধ্যে বিভ্রান্তির ঝুঁকি তৈরি হচ্ছে। আমরা স্বাস্থ্যকর ফল যাতে শর্করা আছে তার সাথে কোমল পানীয় গুলিয়ে ফেলছি, যাতে বাড়তি শর্করা ছাড়া কোনো পুষ্টিকর উপাদান নেই। তাহলে আমরা চিনি বা মিষ্টি জাতীয় খাবার মানেই খারাপ, ব্যাপারটা এরকম নেতিবাচকভাবে চিহ্নিত করি কেন? জেমস মেডিসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান লেভিনোজিৎসো বলেছেন এর একটা কারণ হলো আমরা যে জিনিসটার আকর্ষণ ঠেকাতে পারি না সেটাকেই অশুভ শক্তি হিসেবে চিহ্নিত করি। মিষ্টি খাবার তাড়না নিয়ন্ত্রণ করতে আমরা এই একই জিনিস করছি।